নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সো সকাল সকাল আপনাদেরকে একটু মর্নিংয়ের ভিউটা দেখিয়ে নিচ্ছি। আজকে হালকা হালকা মেঘলা আকাশ, বাট মনে হচ্ছে যে বৃষ্টি হবে না। আর এখন মেঘ থেমে গেছে, তো আমি ঘুম থেকে উঠে গেছি আর এদিকে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো বেরিয়ে গেছে। বেরিয়ে কিন্তু ওরা ওদের খাবার সন্ধান করছে। আর এখন খুব সকাল আছে, তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য একটু বাইরে বেরিয়ে এই সকল দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আমরা এখন একটু ব্রাশ করতে যাব, তার কারণ সকাল থেকে উঠে নি, ব্রাশ করা হয়নি। আর ব্রাশ করার পরে ভাবছি যে আজকের ভিডিওগুলো শুরু করব। সো যেহেতু তাড়াতাড়ি নিচে নেমে গেছি, তো এইখানে একটা ভাইপো পেয়েছে, তার সঙ্গে একটু খেলা করছি। আর তুই তো থাকে যাওয়া তো পারিস না, কই পারিস? রে চাপ সাইকেলে, চাপ আইস, দিলাস খাচ্ছে কি? তিরঙ্গা, তিরঙ্গা, তিরঙ্গা। ও বাবা রে, বিশাল বিশাল। তো আমার ব্লগ নিয়ে দু চার কথা বল বল, আর কি আর বলো, বল দু চার কথা বল বল। দু চার কথা বলেছি, এরকম বললে কি করে হবে? একটা গ্রামের ছানা ব্লগ করছে। বন্ধুরা, একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তারপরে কিন্তু হাঁসগুলো বসেছিল কলতলাতে, ওইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখন আমাদের ব্রাশ করা, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের সেটআপে আছে। আর সেটআপে আমরা কিন্তু ভিডিও বানাচ্ছিলাম, আর হ্যাঁ অলরেডি কিন্তু 5-6টা ভিডিও বানানো হয়ে গেছে। বাট ভাবছিলাম যে আরও 2-1টা বানাবো, বাট এখন আর বানালে হবে না, তার কারণ আমাদের ব্লগ ভিডিও এখনও ছাড়া হয়নি। তো সেটা আমাদেরকে আপলোড করতে হবে, আরও টেলি চ্যানেলের ভিডিও আছে, তো সেইগুলো আমাদেরকে এখন করতে হবে। তারপরে একটা ভাইপো আসছে, সে বলছে যে আমার মনিটাইজ হয়ে গেছে চ্যানেলের, তো মানে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারেনি। সে বলছে যে ব্যাংকের অ্যাকাউন্টটা আমার অ্যাড করে দিবি একটু, তো সেই জন্য কিন্তু আমি কল করব যখন, তখন একটু বাড়ি থেকে বেরোবি। আমি বললাম ঠিক আছে, তো তার কাছে যাবো, এবারে তার চ্যানেলের ওই যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু অ্যাড করে দেবো। বাট তার কিন্তু একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে মানে ওর যে 18 বছর হয়নি, সেই জন্য ওর হচ্ছে প্যান কার্ড হয়নি। আর প্যান কার্ড যেহেতু হয়নি, সেই জন্য কিন্তু ও কী করেছে, মনিটাইজ ওর নামে করেছে, মানে সমস্ত কিছু ওর নামে চাইছে। আর ওর মায়ের প্যান কার্ড দিতে চাইছে, মানে ওর মায়ের প্যান কার্ড আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ফাম্বার সব কিছু এর নামে থাক মানে করতে চাইছে। তো আমি বললাম যে দেখো, এই ব্যাপারে কিন্তু প্রবলেম হতে পারে, সো সেই জন্য আমি বললাম যে আমি কিন্তু এই ব্যাপারে এতটা মানে ক্লিয়ার করে বলতে পারছি না, আমারও এতটা কনফিডেন্স নেই। সো এই জন্য আমি বললাম যে এটা তুই করতেও পারিস, বা হয়তো কিছুদিন ওয়েট করে যেতে পারিস। তোর যেহেতু 18 বছর হয়ে এসেছে, 18 বছর হয়ে গেলে প্যান কার্ডটা অ্যাপিল করে দিবি। অ্যাপিল করলে হয়তো দেখবি যে 5-6 মাসের মধ্যে, বা এত টাইম লাগে না, 1-1.5 মাসের মধ্যে চলে আসে, তখন কিন্তু তুই অ্যাপিল করলে তারপর থেকে টাকা পাবি। সে বলছে না, আমার এক্ষুনি করে দাও। ঠিক আছে, কোনো ব্যাপার না, দিয়ে চলো এখন তার কাছে একটু যাওয়া যাবে। বন্ধুরা, আমরা একটু আগে প্যান কার্ডের কথা আলোচনা করছিলাম, আর এদিকে আমি নিচে নেমে দেখি যে দাদার প্যান কার্ড হাজির। দাদা 15 দিন আগে হয়তো অ্যাপিল করেছিল, তারপরে কিন্তু দেখছি 15 দিনের মধ্যে কিন্তু প্যান কার্ড দিয়ে দিচ্ছে। তো যাই হোক, মোটামুটি এই যে 15 দিন টাইম লাগছে, তো ভাইপোকে বলেছিলাম যে 15 দিন পরেই করবি তুই মনিটাইজ। সে বললো যে না, আমার এক্ষুনি মনিটাইজ, মানে মনিটাইজ হয়ে গেছে, মানে এক্ষুনি অ্যাড করবে। তো কী আর করা যায়, ভাইপো চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে একটা রাস্তার ধারে দাঁড়িয়েছিল। দিয়ে তারপরে আমি বললাম যে কোনো একটা ছায়ায় চল। তো গাইস, আমরা কিন্তু এসেছিলাম এখানে একটা চ্যানেল মনিটাইজ করতে, আপনাদেরকে হয়তো একটু আগে বলেছি। তো আমরা এখানে মনিটাইজটা কমপ্লিট করলাম, মানে মনিটাইজ অলরেডি হয়ে গেছিলো, অ্যাডস মানে অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছিল না, তো সেটাই অ্যাড করছিলাম, আর অ্যাড হচ্ছিল না কিছু একটা কারণবশত। তো দিয়ে অনেক চেষ্টা করার পরে অ্যাড হলো। এখন আমরা বাড়িতে যাব, এবারে বাড়িতে গিয়ে ভাই একটু বাইরে গেছে, তো সে মানে কাকিমা কল করেছিল, দিয়ে তখন ধরেনি, এখন ধরেছিল, তো বাইরে গিয়ে একটু কলটা দিতে হবে। তো যাই হোক, মোটামুটি চলো এখন আমরা আগে বাড়িতে যাব, তারপর আপনার সঙ্গে দেখা করবো, ঠিক আছে? আসার পরে আমরা এখন একটু দোকানে যাচ্ছি, আর সত্যি কথা বলতে বাড়িতে সেরকম কিছু ছিল না, তাই এখন রান্না করার জন্য কিছু নিয়ে আসবো। চলো এখন আমরা দোকানে যাই। বন্ধুরা, আমরা দোকানে এসে দেখি যে এখানে একজন একটা টিয়ে প্যাটি নিয়ে এসেছে, তো সেইটাকে আমি একটু আদর করছিলাম। শান্ত আছে, শান্ত আছে।
তারপরে চলে এলাম কাকার পান দোকানে। সো কাকার এখানে কিন্তু চুল উঠে গিয়েছিল, তো ও ওষুধ ইউজ করছে, বলছে চুল বেরোচ্ছে কিনা সেটা একটু দেখে দে, তো সেটা একটু দেখে দিচ্ছিলাম আর কি। তো তারপরে আমরা বাড়িতে চলে আসি, বাড়িতে কিন্তু আমরা পোস্ত নিয়ে আসি, ঠিক আছে। আর কালকেও আপনারা দেখেছেন হয়তো যে কালকের ব্লগটাতেও কিন্তু আমি পোস্ত রান্না করছিলাম, আর আজকেও সেম করতে হবে। তার কারণটা কি, মানে কালকে অবশ্য নিরামিষ খাওয়ার ছিল, আর আজকে হচ্ছে জিতুয়া পূজা, মানে যারা যারা জিতুয়া করে তারা কিন্তু কালকে নিরামিষ খায়, আর আজকেও হচ্ছে নিরামিষই হবে, তার কারণ আজকে হচ্ছে জিতুয়া পূজা, আর গ্রামেগঞ্জে এটা বেশি প্রচলিত। তো সেই জন্য কিন্তু কী হচ্ছে, সেই জন্য আমার মনে হলো যে আলু পোস্তই খাওয়াটা ঠিক, তো সেই জন্য আবার আজকে কিন্তু আলু পোস্ত করছি, ঠিক আছে। আর হ্যাঁ, জানি হয়তো ডেলিভারি এই সব জিনিস ভালো লাগবে না, বাট সত্যি কথা বলতে আমার সবথেকে ফেভারিট হচ্ছে আলু পোস্ত। তো যাই হোক, মোটামুটি আমার অনেক খিদে পেয়েছে, আর এই আলু পোস্ত রান্না করতে সেই জন্য আমি একাই বসে গেছি, তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো, সেরকম কিছু প্রসেস দেখাবো না। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে এখন আমাদেরকে স্নান করে খাওয়া দাওয়া করতে। তো বন্ধুরা, বর্তমানে আমরা আমাদের সেটআপে আছি, আর সত্যি কথা বলতে দুপুরবেলা আমরা কিন্তু রান্না করছিলাম, আর রান্না করার পরে সেরকমভাবে কোনো রকম কিছু ব্লগ করা হয়নি, কারণ আপনারা সকাল থেকে দেখেছিলেন যে আমি সকাল থেকে কিন্তু কিচ্ছু খাইনি। তো সেই জন্য কিন্তু দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি 5টা বেজে গেছে, আর 5টা যেহেতু বেজে গেছে তখন আমি কিন্তু খেলার মাঠে চলে গিয়েছিলাম, আর খেলার মাঠ থেকে ব্যাক করে এখন কিন্তু আমি ভিডিও এডিটিংও বসেছি, এই সময় আপনাদের সামনে ক্যামেরা একটু বলার চেষ্টা করছি। তো যাই হোক, মোটামুটি আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করবো, জানি না আপনাদের ব্লগটা কেমন লাগবে, যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকের মতো টাটা।